গত 2 দিন আবহাওয়া খারাপের কারণে মারাত্মকভাবে প্রভাব পড়েছে ব্রিটেনের ফ্লাইটগুলোতে, বিশেষ করে হিথ্রো এয়ারপোর্ট এবং গ্যাটউইক এয়ারপোর্টের অন্তত 32টি ফ্লাইট বাতিল করতে হয়েছে গত 2 দিনে। হাজার হাজার যাত্রী আটকা পড়েছেন এয়ারপোর্টে, হিথ্রো এয়ারপোর্ট এবং গ্যাটউইক এয়ারপোর্ট মিলে 32টি ফ্লাইট। সেটা হচ্ছে যে ব্রিটিশ এয়ারওয়েজ, রায়ান এয়ার, ইজিজেট, এই ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে। ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইট যেটা গ্যাটউইক হিথ্রো এয়ারপোর্টে নামার কথা ছিল, বজ্রপাতের কারণে সেই ফ্লাইটটাকে ডাইভার্ট করে গতকালকে নামানো হয়েছে গ্যাটউইক এয়ারপোর্টে। এবং গ্যাটউইক এয়ারপোর্ট এবং হিথ্রো এয়ারপোর্ট থেকে অনেকগুলো ফ্লাইট ছেড়ে যেতে পারেনি, শুধুমাত্র প্রচণ্ড বাতাস, বৃষ্টি এবং বজ্রপাতের কারণে। আপনারা দেখেছেন যে ইদানিং কিন্তু এই ধরনের ঘটনা খুব বেশি ঘটছে। গত সপ্তাহেই আরেকটা এয়ার টার্বুলেন্সের কবলে পড়েছিল ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইট যেটা স্পেনে যাচ্ছিল, এবং সেই এয়ার টার্বুলেন্সে অন্তত 20 থেকে 25 জন যাত্রী আহত হয়েছেন এবং তাদের ভয়াবহ বিভীষিকাময় অভিজ্ঞতা শেয়ার করেছেন গণমাধ্যমে। যেই ফ্লাইটগুলো ক্যান্সেল করা হয়েছে, যেই ফ্লাইটগুলোর কারণে হাজার হাজার যাত্রী আটকা পড়েছেন হিথ্রো এবং গ্যাটউইক এয়ারপোর্টে, সেই ফ্লাইটগুলো সম্পর্কে এয়ারলাইন্সগুলো নানান ধরনের তথ্য দিচ্ছে। তারা যে যে এয়ারলাইন্সের ফ্লাইট আটকা পড়েছেন, আপনারা এয়ারলাইন্সের সাথে যোগাযোগ করার কথা বলা হচ্ছে, বিশেষ করে রায়ান এয়ার এবং ইজিজেট এবং ব্রিটিশ এয়ারওয়েজ, এই 3টি এয়ারলাইন্সের পক্ষ থেকেই কিন্তু তারা কিছু সময় পরপরই তাদের ফ্লাইট সংক্রান্ত তথ্যগুলো টুইট করছে। আপনারা যারা টুইট ফলো করেন তারা সেখানে ফলো করতে পারেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফলো করতে পারেন, তাদের ওয়েবসাইটে গিয়ে আপনারা ডিটেলসগুলো জানতে পারবেন যে ফ্লাইটগুলোর বর্তমান পরিস্থিতি কী। আসসালামু আলাইকুম, রানা টিভি, লন্ডন।